আপনারা তো অনেকেই জানেন যে এর ভেতরে পিকনিক করা যেত, এখানে সেট ছিল, সেট বুকিং করে এখানে পিকনিকের ব্যবস্থা ছিল। যদি আপনারা ওয়াশরুমে যেতে চান, এখানে কিন্তু ওয়াশরুমটা হচ্ছে একেবারে মেইন। হ্যালো, গুড আফটারনুন ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 17 December 2022, এখন সময় হচ্ছে বিকেল 3:45 বাজে। গুড আফটারনুন ফ্রম হিজলি ইকো পার্কের সামনে থেকে, নিশ্চয়ই আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। আজকে আমি বাড়িতেই ছিলাম, সকালবেলা একটু এডিট করছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হাতে একটু সময় ছিল, ভাবলাম কোথায় আর যাবো, তাই পাশেই হিজলি ইকো পার্ক আছে, একটু ঘুরে আসি। আর এখানে অনিতা মেয়েও সঙ্গে আছে। এখানে টিকিট কাটা হয়ে গেছে, এখানে জনপতি টিকিট হচ্ছে 10 টাকা, ছোটোদের হচ্ছে 5 টাকা। আর পার্কটা সোমবার দিন বন্ধ থাকে, আর হচ্ছে আপনার এই পার্কের টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 5টা অবধি। আর হচ্ছে এই পার্কের বাম দিকে হচ্ছে মোটরসাইকেলের পার্কিং আছে, এবং ডান দিকে হচ্ছে আপনার গাড়ি পার্কিং আছে। আর হচ্ছে মোটরসাইকেলের পার্কিংয়ের জন্য হচ্ছে 10 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য হচ্ছে মানে ফোর হুইলার পার্কিংয়ের জন্য হচ্ছে 25 টাকা। আচ্ছা, ঢুকে গেছি পার্কের মধ্যে। আর মোটামুটি এই যে সাদা রঙের টিকিটটা, এটা হচ্ছে পার্কের এন্ট্রির টিকিট। আর এই যে পিঙ্ক কালারের টিকিটটা হচ্ছে, এটা হচ্ছে পার্কিংয়ের টিকিট। তো মোটামুটি ওনারা বললেন যে পিঙ্ক কালারের টিকিটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ বিশেষ করে যখন আমরা বেরোবো সেই সময় কিন্তু এটা কিন্তু লাগবে, এটাকে কিন্তু গুছিয়ে রাখবেন, এটা কিন্তু কখনোই হারাবেন না, পিঙ্ক কালারের টিকিটটা যেটা। তো আজকে তো অনেক দিন পরে আমরা পার্কে এলাম, লাস্ট আমরা কবে এসেছিলাম বলো তো? 2019 সালে এসেছিলাম না? হ্যাঁ, 2019 সালে লাস্ট আমরা এসেছিলাম। তারপরে তো আর লকডাউনের পরে তো আর আসাই হয়নি এদিকে। আর হিজলি ইকো পার্কের সবথেকে আইকনিক ব্যাপার হচ্ছে এই যে ক্লক টাওয়ারটাই। এটা আগে ছিল না, এটা 15 October 2018 এই ক্লক টাওয়ার ইনোগ্রেশন হয়েছে, বেঙ্গল ফরেস্ট্রির 150 বছরের স্মৃতির উদ্দেশ্যে। আমরা 2019 সালে এখানে এসেছিলাম, ওই ডিসেম্বর মাসেই এসেছিলাম। তবে তখন যে এই পার্কটার যে মানে ঐতিহ্য যেমন ছিল, যেমন সৌন্দর্য ছিল, এখন যেন মনে হচ্ছে কোথাও ওটা একটু কমতি আছে। মানে চারপাশটা কেমন একটা মানে মনে হচ্ছে কোথাও একটা সৌন্দর্যটা একটু কমে গেছে। তাও বলবো যে মানে এই খড়গপুরের উপকণ্ঠে মানে বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর যে জায়গা, এটা মানে আদর্শ জায়গা, পুরো সবুজের মাঝখানে সময় কাটাবে বাচ্চারা, এটুকুই অনেক। আমরা এখন পৌঁছে গেছি হিজলি ইকো পার্কের যে গোলাপ বাগান আছে, সেই গোলাপ বাগানের মধ্যে আমরা পৌঁছে গেছি। কিন্তু কথা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু এখনও কিন্তু সেইভাবে কিন্তু মানে কিছু কিছু গোলাপ গাছে গোলাপ ফুটেছে, কিন্তু এখনও সমস্ত গোলাপ গাছ বা অন্যান্য ফুল গাছে কিন্তু সেইভাবে কিন্তু ফুল এখনও ফোটেনি। আমরা একটু সময়ের আগে চলে এসেছি, তো আমি সাজেস্ট করবো যে আপনারা আরও 15-20 দিন পরে আসুন, তাহলে আপনারা এই যে ফুলের বাগানটা সেই সময় এলে কিন্তু এক দারুণ আপনারা উপভোগ করতে পারবেন। আর এই মুহূর্তে যে কিছু কিছু গোলাপ ফুল যেগুলো ফুটে উঠেছে, আপনাদের চলুন একটু ঘুরিয়ে দেখাই। নিশ্চয় আপনারা বুঝতে পেরে গেছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হিজলি ইকো পার্কের মধ্যে, যেখানে হরিণ থাকে সেই জোনটায় আমরা দাঁড়িয়ে আছি, তার সামনেরটায়। এখানে আসলে মানে সবথেকে যেটা হিজলি ইকো পার্কের সবথেকে হচ্ছে মজার যেটা আকর্ষণ হচ্ছে এই হরিণ দেখা, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের। এখানে একজন স্টাফেদের সঙ্গে আমি কথা বলছিলাম, উনি বলছিলেন যে এই মুহূর্তে এখানে প্রায় কাছাকাছি 70-72টা মতন হরিণ আছে। আর মানে আমি আসলে আজকে সেইভাবে কোনো সেট আপ নিয়ে আসিনি যে ব্লগ করবো বলে, সেভাবে কোনো প্রপার ক্যামেরা ট্যামেরা নিয়ে আসিনি, ছোটো ক্যামেরাটা নিয়ে চলে এসেছি, ঘুরতে এসেছিলাম চলে এসেছি।
তো তাও আমি যতটা সম্ভব মোবাইল ক্যামেরাতে যতটা সম্ভব জুম করে করে আপনাদের দেখাচ্ছি। আর মানে বিশেষ করে ছোট বাচ্চারা থাকলে তাদের কাছে মানে এই জায়গাটা হবে এক খুব মজাদার জায়গা আর কি, খুব মজাদার জায়গা। আচ্ছা আর কিছু আপডেট আপনাদের দিয়ে দিই, আপনারা তো অনেকেই জানেন যে এর ভেতরে পিকনিক করা যেত, এখানে সেট ছিল, সেট বুকিং করে এখানে পিকনিকের ব্যবস্থা ছিল। কিন্তু আপনারা যারা আমার ব্লগ দেখেন নিয়মিত আপনারা তো জানেন যে গত বছরে যখন 25 ডিসেম্বর আমি এখানে মানে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম তখন সে গত বছর কিন্তু এখানে এর ভেতরে কিন্তু খাবার নিয়ে এসে পিকনিকে অ্যালাউ ছিল না। এবছরে কিন্তু এখানে পিকনিক করার সেরকমভাবে মানে বাইরে থেকে কোনো পিকনিক করা অ্যালাউ নেই, খাবার নিয়ে এসে খাওয়ার কোনো অ্যালাউ নেই। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে পিকনিক করার যে সেটগুলো ছিল সেগুলো কিন্তু এখন কিন্তু পিকনিক করার জন্য রেন্ট দেওয়া হচ্ছে না, সেটা আপাতত বন্ধ আছে। আচ্ছা আরেকটি আপডেট আপনাদের দিয়ে দিই, যদি আপনারা ওয়াশরুমে যেতে চান এখানে কিন্তু ওয়াশরুমটা হচ্ছে একেবারে মেন গেটের ডান দিকে, মানে ঢোকার সময় মেন গেটের ডান দিকে, তো মোটামুটি সেটা আপনার মাথায় রাখবেন। আজকের বিকালটা একটু অন্যভাবে কাটালাম, মোটামুটি এই মুহূর্তে যে সমস্ত আপডেটগুলো আছে হিজলি ইকো পার্কের সে সমস্ত তথ্যগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিও দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বারবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওতে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।